गुड मॉर्निंग एवरीवन, टुडे 4th September 2020, क्लास 3, सब्जेक्ट बांगला, बुई बांगला साहित्य परिचय। आज के आम्रा करबो तुम्हारे टेक्स्ट बुक थेके दूरानी और सुरानी गल्पेर अनुशीलनी प्रश्नोत्तर, प्रश्न नम्बर 8। संक्षेपे उत्तर दाओ, एखाने किछु प्रश्न रयेछे, ई प्रश्नगुलोर तोमादेरके उत्तर दिते हबे। आमी लिखे देखिएछि, तोमरा बाड़ीते किन्तु अवश्य पढ़बे। क নম্বর, সুয়োরানী রাজবাড়িতে কেমন ভাবে থাকেন? তো সুয়োরানী রাজবাড়িতে কেমন ভাবে থাকতেন? সুয়োরানী রাজবাড়িতে অনেক আদর যত্নে থাকেন। সাতমহল বাড়িতে সুয়োরানী থাকেন, 700 দাসী তার সেবা করে, পা ধুয়ে দেয়, আলতা পরিয়ে দেয়, চুল বেঁধে দেয়। তার সিন্ধুকে 7,000 ধন মানিকের গয়না, সেই গয়না তিনি পরেন। এরপর খ নম্বর, দুয়োরানী কিভাবে থাকেন? দুয়োরানী খুব অনাদরে এবং অযত্নে থাকেন। রাজা তাকে একটা ভাঙাচোরা ঘরে থাকতে দিয়েছেন, একজন বোবাকালা দাসীকে রেখেছেন দুয়োরানী সেবা করার জন্য। দুয়োরানী ছেঁড়া শাড়ি পরেই দিন কাটান আর ছেঁড়া কাঁথায় শুয়ে রাত কাটান। এরপরে গ নম্বর, বেড়াতে যাওয়ার জন্য রাজার জাহাজকে কেমনভাবে সাজানো হলো? উত্তর, বেড়াতে যাওয়ার জন্য রাজার সাতখানা জাহাজকে সাজাতে 7 মাস সময় লাগলো। তার মধ্যে 6টি জাহাজে রাজার চাকররা যাবে আর সোনার চাঁদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা যাবেন, এইভাবে রাজার জাহাজ সাজানো হলো। এরপরে ঘ নম্বর, সুয়োরানী রাজাকে কি কি এনে দেওয়ার কথা বলেছেন? সুয়োরানী রাজাকে 8 গাছা মানিকের চুড়ি, সোনার 10 গাছা পায়ের নূপুর, 1 ছড়া হার, জলের মতো পাতলা শাড়ি এনে দেওয়ার কথা বলেছেন। তো তোমরা বাড়িতে দুয়োরানী এবং সুয়োরানী থেকে গল্প থেকে আজকের যে 8 নম্বর প্রশ্নের উত্তরগুলো আমি করালাম, তোমরা কিন্তু বাড়িতে এগুলো খুব ভালো করে বারবার করে পড়বে এবং মুখস্থ করবে। এরপরে আমি তোমাদের কিছু বাংলা বানান দিয়েছি, এগুলো পড়তে হবে। বিশিষ্ট, বয়রশ্রী, তালব্য সয়রশ্রী, মধ্যিনা সয়ট। বিশিষ্ট, বস্তু, ব দন্ত সয়তয় রস্যু, বস্তু, ফাঁপা, ফয় চন্দ্রবিন্দু আকার, পয় আকার, ফাঁপা। বাক্স, বয়াকার, কয় দন্তসা বাক্স, প্রাসাদ, পয়রফলা আকার, দন্তসয় আকার, দ প্রাসাদ। থ্যাংক ইউ।